আসসালামু আলাইকুম। আজকে ভিডিও স্পয়লার থাকছে স্যামসাং গ্যালাক্সি S21 FE। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এই ফোনটার রিভিউটা আসতে চলেছে, মিস করতে না চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সো আজকে হচ্ছে শনিবার, শনিবারে নিয়ে এসেছি আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পর্বের ভিডিওটা। শুক্রবারে একটু ব্যস্ত ছিলাম, দ্যাটস ওয়াই ভিডিওটা করতে পারি নাই, দ্যাটস ওয়াই আজকে আমাদের আয়োজন। সো এত কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কমেন্ট বক্সে। প্রথম কমেন্ট, সৌরভ কর্মকার, স্যামসাং গ্যালাক্সি S20 অ্যান্ড স্যামসাং গ্যালাক্সি S20 FE কোনটা নিলে ভালো হয়, একটু মতামত চাই। আমার মেইন ফোকাস লং টাইম ইউজ। আমি বলবো কি, দুইটা ফোনই কিন্তু লং টাইম ইউজের ক্ষেত্রে আমার মনে হয় সেম ব্যালেন্সই রাখবে। তবে কি, আমি যদি রিলায়েবলের কথা বলি, স্যামসাং গ্যালাক্সি S20 FE-টা স্লাইটলি বেটার S20 থেকে, কারণ ওইটাতে হচ্ছে একটু আপনার গ্রিনলাইনের প্রবলেমটা বেশি, পাশাপাশি ওই ফোনটা একটু বেশি ওভার হিট জায়ান্ট করতেছিল। আমি বলবো এই দুটো ফোনের মধ্যে আপনি ফোন নিলে স্যামসাং গ্যালাক্সি S20 FE-টাই নিতে পারেন। এরপর হচ্ছে আতিকুর জান্নাত ভাই, নাথিং ফোন 1 নিয়ে একটা ভিডিও নিয়ে আসেন। নাথিং ফোন 1, এই ফোনটা আসলে ম্যানেজ করার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, মানে ম্যানেজ করার চেষ্টা করতেছি। সো ম্যানেজ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ফোনটা রিভিউ নিয়ে আসার জন্য। এরপর হচ্ছে ইউজার সামথিং সামথিং ভাই, এই ফোনটার ক্যামেরা অনেকক্ষণ ধরে ভিডিও অন করলে ক্যামেরা থেকে বের করে দেয়, জানাবেন প্লিজ, সনি এক্সপেরিয়া 5-এর ক্ষেত্রে। হ্যাঁ, সনি এক্সপেরিয়া 5 আমরা দেখছি, এই ফোনটা বেশি না, আপনি যদি 7-8 মিনিট এই ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করেন তারপরে কিন্তু ফোনটা ভালো রকমের হিট জেনারেট করে, তারপরে দেখতেছি আমরা ফোন থেকে ক্যামেরা থেকে বের করে দিচ্ছে। আসলে সনি ফোনের আমরা দেখছি, শুধুমাত্র সনি ফোন না, অনেক ফোনই আছে যেগুলো মোটামুটি লং টাইম একটু ভিডিও রেকর্ড করলে ওইটা গরম হয়, দ্যাটস ওয়াই আর কি ভিডিও থেকে বের করে দেয়, এটা অ্যাজ ইজ ওয়াল স্বাভাবিক আমার দৃষ্টিকোণ আমি দেখলাম। তবে হ্যাঁ, সনি ফোনগুলো একটু আগে আগে গরম হয়ে যাচ্ছিল আর ওগুলো থেকে ক্যামেরা থেকে বের করে দিচ্ছিল, এইটা নিয়ে আর ঘটা করে তেমন কিছু বলার নেই, এইটা হচ্ছে এই ফোনের একটা সমস্যা, আর এই সমস্যা ধরে নিয়ে এই ফোনগুলো ইউজ করতে হবে। হানজালা হাবিব ভাইয়ের কমেন্ট, কিপটা মানুষ সবসময় তোমার ডিজাইন নিয়ে কিপটামি না করলে ভাত হজম হয় না মনে হয়। আচ্ছা, এই কমেন্টটা করছে উনি হচ্ছে বেশিরভাগ সময় আমি কিন্তু ফোনের ডিজাইনের উপর ভিত্তি করে মার্ক দেই, হয়তো সেখানে আমি বেশিরভাগ দেখা যাচ্ছে 6-7 দিয়ে থাকি। তবে যাই হোক ভাই, দেখুন আমি পার্সোনালি আমার মতামতটা শেয়ার করি বা আমার পছন্দ যেইটা ওইটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এখন আপনাদেরকে বলি যে ওইখানে আপনারা মার্ক দেন, আর আপনারা যে মার্কগুলো দেন না, আমি কোনোভাবে কিন্তু আপনাদের মার্কগুলোকে অবজ্ঞা করি না বা অসম্মান করি না, কারণ যার যার পছন্দ এটা তার তার, যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন সবার পছন্দকে আমি সবার জায়গা থেকে রেসপেক্ট করি, তো সে যার পছন্দ তার তার। সো আমার কাছে একটা জিনিস ভালো লাগছে ওইটা আপনার কাছে খারাপ লাগতেই পারে, আর একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে ওইটা আবার আপনার কাছে ভালোই লাগতে পারে, এটাই তো না, আর এটাই তো স্বাভাবিক। হচ্ছে মাহি আকাশ ভাইয়ের কমেন্ট, ভাইয়া স্যামসাং হিলিও 80 এর রিভিউ দেন। আচ্ছা, স্যামসাং হিলিও 80, এই ফোনটা দেখলাম কি 17,000 টাকায় পাওয়া যাচ্ছে, 800 টাকায় বেশ ভালো রকমের অনেক কিছু অফার করতেছে কনফিগারেশনের জায়গায়। সো হ্যাঁ, এই ফোনটা নিয়ে রীতিমতো আমাদের কাজ করার ইচ্ছা আছে। হ্যাঁ, এই ফোনটার রিভিউটা ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে আপনারা পাবেন। আহিম খান ভাইয়ের কমেন্ট, সব থেকে ভালো ক্যামেরা এই রকম 5টি ফোনের রিভিউ দেন ভাই। আচ্ছা, আমরা প্ল্যান করে ফেলছি কিন্তু ইতিমধ্যে 25,000 টাকা বাজারের মধ্যে সেরা 3টা বা 5টা ক্যামেরা এই স্মার্টফোন নিয়ে খুব শীঘ্রই চেষ্টা করব ভিডিওটা নিয়ে আসার জন্য। সো একটু সময় দেন, ইনশাল্লাহ ভিডিও পেয়ে যাবেন। আর ডিজে রিমিক্স ভাই, আপনাকে কমেন্ট করে রিপ্লাই দেন না প্লিজ, আজকে রিপ্লাই দিয়েন ভাই। পিক্সেল 5 5G দিয়ে সর্বোচ্চ কতক্ষণ ভিডিও রেকর্ড করা যায় বা কতক্ষণ রেকর্ড করার পর ক্যামেরা থেকে বের করে দেয় প্লিজ জানাবেন। পিক্সেল 5 5G এই ফোনটা কিন্তু আমরা যদি পিক্সেল 5-এর সাথে একটু কম্পেয়ার করি, তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কম হিট জেনারেট করতেছিল। তো সেই ক্ষেত্রে যদি আপনি এই ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করেন, এক কথায় বলতে গেলে আপনি একটা না মোটামুটি 10 মিনিটের মতো ভিডিও রেকর্ড করতে পারবেন। তারপর থেকে দেখতেছিলাম মোটামুটি ফোনটা ভালো হিট জেনারেট করতেছিল, আমাদের বেসিক ইউজার এক্সপিরিয়েন্স থেকে যেটা লক্ষ্য করছি, তারপরে কিন্তু ক্যামেরা থেকে বের করে দিচ্ছিল। সো আপনি ধারণা করতে পারেন মোটামুটি গরম ওয়েদারও যদি ফোনটা 10 মিনিটের মতো ভিডিও করেন সেই ক্ষেত্রে ভিডিও করতে পারবেন। তবে যদি শীতের সময় বা ঠান্ডা ওয়েদারে যদি আপনি ভিডিও টিডিও করেন সেক্ষেত্রে একটু বেশি লং টাইম আপনি ভিডিওটা রেকর্ড করতে পারবেন, এই তো। এরপর হচ্ছে সাব্বির আহমেদ ভাইয়ের কমেন্ট, ভাই ফোন গরম হলে কি হার্ডওয়্যারে সমস্যা হয় কোনো, ফোন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, দেখেন আমি নর্মালি এই জিনিসটা দেখছি আমার প্র্যাকটিক্যাল ইউজার এক্সপিরিয়েন্স থেকে, অনেক সময় অনেক ফোন এরকম হয়েছে যে ফোনগুলো যখন ওভারহিট জেনারেট করতেছিল ফোনগুলো একা একাই অফ হয়ে আবার অন হচ্ছিল, আর এই জিনিসটা না ভালো, যখন ফোনটা ওভার হিট জেনারেট করে তখন ফোন অন হয়ে অফ হওয়া, এইটা মানে রিস্টার্ট হওয়া, এইটা আসলে একটা রিলায়েবল একটা জিনিস আমি যেটা মনে করছি। তবে কিছু কিছু সময় এরকমও হয়, যদি আপনি ফোনটা গরম হয়ে যাওয়ার পরও ফোনে চালাতে থাকেন বা ফোনের প্রতি প্রেশার দেন তাহলে কিন্তু আপনার মাদারবোর্ডটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিছু কিছু সময়, পাশাপাশি কিন্তু ব্যাটারিটাও কিন্তু সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে যদি আমি এরকম দেখছি পিক্সেল 4-এ 4G বা পিক্সেল 5-এ 5G এগুলো রীতিমতো ফোন গরম হয়ে মাদার ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখছি, যদি ওভারহিট জেনারেট করে ফোনগুলো নষ্ট হওয়ার প্রবণতা কিছুটা ফোনের থেকেই যায়। মেহেদি হাসান ভাইয়ের কমেন্ট, পিক্সেল 3XL আর পিক্সেল 3 কোনটা কিনবো, 3XL নাকি মোটা বক্স আর 3 স্লিম বক্স, এখন আপনি বলেন কোনটা ভালো হবে? আমি বলবো নিঃসন্দেহে পিক্সেল 3XL-টা নিতে পারেন উইথ মোটা বক্স, কারণ মোটা বক্সের মধ্যে আপনি কিন্তু চার্জারটাও পেয়ে যাবেন, আর যদি দুইটা ফোনের পারফরমেন্স যদিও সেম টু সেম করবে, বা আমার দিক থেকে আমি বলবো
পিক্সেল 3XL এটা মোটামুটি কিন্তু ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন বা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। সো সেক্ষেত্রে আমার ড্রেক সাজেশন থাকবে আপনি নিলে পিক্সেল 3XL উইথ মোটা বক্সটাই নিতে পারেন। মোহাম্মদ জুবায়ের ভাইয়ের কমেন্ট, হুইস মোবাইল উইল বি বেটার, সনি এক্সপেরিয়া 5 Mark 2, সনি এক্সপেরিয়া 1 Mark 2? আমি বলবো যে নিঃসন্দেহে সনি এক্সপেরিয়া 1 Mark 2টাই বেটার হবে। কেন? সনি এক্সপেরিয়া 1 Mark 2 কিন্তু গ্রিনলাইনে প্রবলেম নাই, যেহেতু এটা 60Hz রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে। পাশাপাশি আমরা দেখছি সনি এক্সপেরিয়া 1 Mark 2 কিন্তু তুলনামূলকভাবে পারফরমেন্স একটু বেটার পাওয়া যায়, ওইটা কিন্তু অতটা হিট জেনারেট করে না যতটা হিট জেনারেট করে সনি এক্সপেরিয়া 5 Mark 2। সেক্ষেত্রে পারফরমেন্স দুইটা সেম, তবে কিছু কিছু জায়গায় গিয়ে হচ্ছে সনি এক্সপেরিয়া 1 Mark 2 নাম্বার ওয়ানে হচ্ছে ডিসপ্লেতে ওই যে গ্রিনলাইনে প্রবলেমটা পড়তেছে না, দ্বিতীয় হচ্ছে ওই ফোনটা কিন্তু ওভার হিট জেনারেট করে না। তো এই দুই সেকশনে 1 Mark 2টা এগিয়ে, সেক্ষেত্রে আমি বলবো যে 1 Mark 2টাই নিতে পারেন। ইউজার সামথিং সামথিং ভাই, আপনার বিগ ফ্যান, একটা কথা ছিল ভাই হনর X9A 32K অর্থাৎ 32,000 টাকা দিয়ে কেনা কি ভালো হবে, রিপ্লে দিবেন প্লিজ। অবশ্যই রিপ্লে দিব হনর X9A। হ্যাঁ, এই ফোনটা কিন্তু যদি আপনি ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করতে চান, মানে গেমিং টেমিং করবেন না, অ্যাজ এ একটা ডিভাইস হিসেবে যদি নর্মাল ইউজ করতে চান, টুকিটাকি ইউজ করতে চান, তাহলে আমি বলবো যে হ্যাঁ এই ফোনটা আপনার জন্য বেটার হতে পারে। কেন? এই ফোনটার সবচেয়ে বেটার এক্সপিরিয়েন্স পাবেন হচ্ছে এই ফোনটার ডিসপ্লেতে, কারণ যেহেতু এই ফোনটার ডিসপ্লেটা একটু এক্সট্রিম লেভেলের পারফরমেন্স করবে। আমার মূলত এই ফোনটার ডিসপ্লেটাই মোটামুটি ভালো লাগছে, আর ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করতে চাইলে এই ফোনটা ঠিক আছে, বাট যদি আপনি গেমিং টেমিং করতে চান বা ভিডিওগ্রাফি নিয়ে কাজবাজ করতে চান, তাহলে আবার কিন্তু এই ফোনটা ডিরেক্ট সাজেশন করা যায় না। তো এটা ছিল মোটামুটি এই ফোনটার ব্যাপারে টুকটাকি আমার একটু মতামত। এরপর টপ মেক, আইফোন XR নিয়ে ভিডিও চাই আবার, আইফোন XR এইটা নিয়ে তো মনে হয় আমরা কয়েক মাস আগেই এরা রিভিউটা দিছি, তো আমার মনে হয় না এই বছর এরা রিভিউ দেওয়া সম্ভব হবে। আমরা চেষ্টা করবো যদি মনে হয় 2024 সালে এসে হয়তো আবার এই ফোনটা একটা রিভিউ করার চেষ্টা করবো, যে 24 সালে এসে আইফোন XR কেমন পারফরমেন্স করতেছে, কে না আদৌ সঠিক হবে কি হবে না, এইটাই আর কি হয়তো আমরা 24 সালে নিয়ে আসার চেষ্টা করে থাকবো। আর 23 সালে আমার মনে হয় না আর দেওয়ার দরকার আছে। সো মোটামুটি যদি বর্তমান সময় সে কেমন পারফরমেন্স করতেছে জানতে চান, আমাদের এখনকার সময় বা ওই 2 মাস আগে যে ভিডিওটা দিছি ওইটা দেখে নিতে পারেন, একটা ওভারঅল ধারণা পেয়ে যাবেন আইফোন XR এর ব্যাপারে। মোহাম্মদ নাইম ভাইয়ের কমেন্ট, ভাই Sharp Aquas R6 নিয়ে একটা রিভিউ চাই। হ্যাঁ, Sharp Aquas R6 এই ফোনটা নিয়ে রীতিমতো আমরা অনেক কমেন্ট পেয়েছি, ইনশাল্লাহ চেষ্টা করবো এই ফোনটার রিভিউ খুব শীঘ্রই আনার জন্য, সো একটু সময় দেন, ইনশাল্লাহ রিভিউ পেয়ে যাবেন। আচ্ছা, দেখে নিচ্ছি লাস্ট কমেন্ট। গেমার রাশ, Android 14 আসবে স্যামসাং গ্যালাক্সি S25G-র ক্ষেত্রে? না, স্যামসাং গ্যালাক্সি S25G-র ক্ষেত্রে আপনি 14 আপডেটটা পাবেন না, কারণ আমরা দেখছিলাম ফোনটা যখন তারা লঞ্চ করছিল তখন কিন্তু বলে দিয়েছিল যে এই ফোনটায় আমরা 3 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেটটা পাবো, যেহেতু 2020 সালের ফোন আমরা 20 থেকে 23 পর্যন্ত পেয়েছি, তো আমার মনে হয় না আর 14 পর্যন্ত আপডেট আসবে স্যামসাং গ্যালাক্সি S25G-তে। সো আজকে ভিডিও এই পর্যন্তই। হ্যাঁ, জানি অনেকের প্রশ্ন আমি রীতিমতো মিস করে ফেলেছি, এই জন্য আপনাদের কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। সো আজকে ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আর হ্যাঁ, আপনাদের প্রশ্নগুলো কমেন্ট সেকশনে করে ফেলুন, আমি নেক্সট ভিডিওতে অথবা রিপ্লের মাধ্যমে আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।